দর্শক বন্ধুরা স্বাগত, কেমন আছো তোমরা? আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি, যেটা আমি আলু বেগুন আর এই চুনো মাছ দিয়ে করে দেখাবো। এর জন্যে প্রথমে আমি এই চুনো বা ছোট মাছ নিয়েছি, এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে রেখে দিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই তিনটের মতো পেঁয়াজ, এগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। নিচ্ছি দুটো ছোট বেগুন, সরু সরু লম্বা করে কেটে রাখা। নিচ্ছি একটা বড় আলু, এটাও আমি লম্বা করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিচ্ছি একটা টমেটো কুচনো, দিচ্ছি এক চামচের মতন রসুন বাটা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলোকে দু ফালি করে কেটে রাখা। দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, দিচ্ছি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন বা লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার আমি ভালো করে একসঙ্গে সব উপকরণগুলো এই হাত দিয়েই মেখে নেব, এটা এই রান্নার বিশেষত্ব। তোমরাও আমার মতনই হাত দিয়েই ভালো করে এভাবে এরকমভাবে অবশ্যই মিশিয়ে নিও, কারণ এটা কোনো চামচ বা হাতা দিয়ে সম্ভব নয়, এরকম হাতে মাখার স্বাদটাই আলাদা। এই দেখো কতটা মিলেমিশে গেছে। ঠিক এই সময়েই আমি এই মাছগুলো এতে দিয়ে আবার মেখে নেব। এই মাছগুলো এতটাই ছোট যে যদি আগে দিয়ে মাখতাম তাহলে মাছগুলো ঘেটে যেত, তাই এই অবস্থায় এরকমভাবে হালকা হাতে মেখে নিলাম। এই যে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ভালোভাবে এই কড়াইটার চারিদিকে মাখিয়ে নেব, ঠিক এরকমভাবে। এই যে এবার এই হাতে মাখা পুরো উপকরণটাই আমি এই গরম তেলের উপর ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ঠিক এরকমভাবে বিছিয়ে দিয়ে কড়াইটা ধরে ঠিক এরকমভাবে ঘুরিয়ে নাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো তোমরা ভাপেতে কতটা জল বেরিয়েছে। এবার ঢাকনাটা খুলে কড়াইটাকে আবারও ঘুরিয়ে নাড়িয়ে দেব। এবার আমি যতক্ষণ না এর জলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা মাখা মাখা করে টানিয়ে নেব। এই যে দেখো এবার জলটা টেনে গেছে, উপরে তেলও ভেসে উঠেছে, আর কড়াইতে কেমন চড়চড় করে কি সুন্দর আওয়াজ বেরিয়েছে। এই সময়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি,
ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি। কি লবণীয় লাগছে তো! এবার শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম কিন্তু।